হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সিমাস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের ভালোবাসা নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি এই ভিডিওটা তোমাদের সবাইকে খুব ভালো লাগবে আর আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছো তাদের সবাইকে জানায় ওয়েলকাম এবং সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ তো চলো এখন বাজে প্রায় সকাল এগারোটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আমার স্নান হয়ে গেছে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমি এখন যাবো রান্নাঘরে ওখান থেকে তোমাদের সঙ্গে টুকিটাকি যতটুকু পারবো শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমার টাটা তোমাদের সঙ্গে রান্নাঘরে দেখা হচ্ছে তো দেখো আমি এখন চলে এসেছি যে রান্নাঘরে সর্বপ্রথম যে কাজটা করব। সেটা হচ্ছে এই যে সবজিগুলো দেখছো তোমরা এটা কিন্তু সকাল থেকে এই জলটার মধ্যে ভেজানো আছে এর মধ্যে এই জলটার মধ্যে আছে হলুদ গুঁড়ো নুন আর ভিনিগার আমি ভেজিটেবল এইভাবেই ধুই তো ভালো করে এখন আমি ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি আমার মনে হয় এতে অনেকটা জাম চলে যায় আমি কিন্তু এইভাবেই ধুই ধুয়ে তবেই আমি শুকনো করে ফ্রিজে তুলি এই দেখো এটা কাঁকড় এটা আমার খুব ফেভারিট তো এই দেখো আমি এবারে চলে এসেছি বাটা মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এটাই আমি আজকে রান্না করব। আর এই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব টেস্টি হয় এই রান্নাটা তোমরা সবাই রান্না জানো আমি জানি তবু আমি যেরকমভাবে করি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি এখন কড়া বসে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তেল তোমরা তোমাদের পরিমাণ মতো তেলটা দেবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো এই মাছগুলো দেওয়ার সময় একটু সাবধান থাকতে হবে কারণ প্রচণ্ড তেল ছিটকে একদম মুখের মধ্যে চলে আসে আবার এর মধ্যে ডিম আছে বলে একটু বেশিই তেলটা ছিটকাচ্ছে কিন্তু তো চলো মাছগুলো উল্টে দিলাম খুব সুন্দর ভাজা হয়েছে ব্যাস আমার মাছ ভাজা কমপ্লিট এইগুলো আমি এবারে প্লেটের মধ্যে মাছগুলো তুলে নেব খুব সুন্দর ভাজা হয়েছে মাছগুলোর মধ্যে ডিম আছে বলে দেখো একদম ফুলে কত মোটা লাগছে এমনি মাছগুলো একটু বড় বড় মোটা মোটাই ছিল তো চলো আমি এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবার পেঁয়াজটা একটু ভালা ভালো করে একটু ভাজা ভাজা মতো করব। তারপরে দিয়ে দিলাম টমেটো এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে দিয়ে দিলাম নুন নুনটা অবশ্যই তুমি মানে তোমরা তোমার পরিমাণ মতো দেবে জানি এ রান্না তোমরা সবাই জানো তবু আর কি আমি যেরকমভাবে করি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি তো আমি তারপরে দিলাম হল লঙ্কা গুঁড়ো দিলাম তারপরে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেবে এটা তার বলার কিছু নেই এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো খুবই সিম্পল কিন্তু তারপরেও খুব টেস্টি এবার দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব একটু কষিয়ে নেব কিন্তু এইভাবেই কিন্তু আমি মশলাটা কষাই আমি কিন্তু কোনো জল এখনও পর্যন্ত ইউজ করিনি আমি তেলে আগে মশলাটা ভালো করে কষিয়ে নিই তাতে কি হয় রান্নার টেস্টটা অনেকটাই বাড়ে তো এবার আমি দেব আমার সেই বাটা মশলা যার মধ্যে আছে পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে মগজ আর খানিকটা আদা আর কাঁচা লঙ্কা এটা দিয়ে আমি এই মশলাটা পেস্ট করে ফ্রিজে রেখে দিই এই যে দেখছো ছানার জল এটা এই সকালবেলা ছানা বানিয়ে জলটা আমি ফেলিনি এটা আমি এতেই ইউজ করব। তো একটু একটু করে আমি ছানার জলটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব ছানার জলটা কিন্তু এই মাছ রান্নাতে দেওয়ার জন্য তরকারির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় খুব ভালো লাগে আর আমি ছানার জল একদমই ফেলি না মাছ মাংস ডাল সবজি সব কিছুতেই আমি এটা ইউজ করি খুব সুন্দর লাগে উপকারীও এবং টেস্টিও তো এই ছানার জলটা সবটাই আমি এতে দিয়ে দিয়েছি এক্সট্রা কোনো আর জল ইউজ করছি না আমি তো এবার আমি এর মধ্যে মাছগুলো তুলে দেব একে একে সব মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে জলের ঝোলের মধ্যে ডুবিয়ে দেব যাতে মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় ব্যাস এইটুকুই এবার আমি ঢাকনা দিয়ে দেব তো দেখো মাত্র মিনিট পাঁচেক পরেই আমি ঢাকনাটা খুললাম কত সুন্দর দেখতে হয়েছে তরকারিটা দেখেই যেন জিভে জল যাই হোক আমার মাছ রান্না রেডি তো এই দেখো আজকের আমার দুপুরের মেনুটা দেখো পেঁপে দিয়ে ডাল আর মাছ রান্না যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা এই মাছ রান্না হয়েছে আর এই দেখো পটল আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি এটাও খুব সুন্দর খেতে হয় দারুণ টেস্টি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা ছোট্ট রান্না রেসিপি শেয়ার করেছি তো জানি তোমরা সবাই অনেক ভালো রান্না করো তবুও আমি আমার মতো করে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যাই কিছু জানার থাকবে আমাকে একটু কমেন্ট করো তো আজকে এই পর্যন্তই আবার চেষ্টা করব কালকে নতুন কিছু নিয়ে আসার তো আজকের জন্য এটুকুই চলো টাটা